हे फैमिली गुड मॉर्निंग আমি কৌশিক আপনারা দেখছেন কেকে ফুড এন্ড ভ্লগস। ঘুম থেকে আজকে অনেকক্ষণই উঠেছি, তো আমি একটু পড়াশোনা করছিলাম, জাস্ট অঙ্ক টঙ্ক যেগুলো ছিল তো সেগুলো করছিলাম। করে এখন আজকে হলো রবিবার বাই দ্য ওয়ে, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। তো তাড়াতাড়ি চলো টিফিনটা নিয়ে আসা যাক। আর রবিবারের টিফিন নিয়ে আমি আজকে চলে এসেছি। রবিবারের টিফিন বলে না, আমি এই টিফিনটা শুধুমাত্র রবিবারেই পছন্দ করি। তো যাই হোক, তো রবিবারের টিফিনে এটা বলা চলে আমার ডিম পাউরুটি। তোমার রবিবারের সকালবেলা কি, রবিবারের সকালবেলাটা কি বলতো, মানে সবাই যে যে জিনিসগুলো খেতে পারে না, টিফিনে হোক দুপুরে হোক বা রাতে হোক, সবাই হয়তো কাজ বাজ করে, তো সেখানে রবিবার সবার মনের ইচ্ছার মতো খাবার সেদিনকে হয়। এটা মনের ইচ্ছা না, জাস্ট নর্মালি। তো তাড়াতাড়ি টিফিনটা শেষ করা যাক। চান ঠান করে আমি চলে এসেছি আর দুপুরে খাবার নিয়ে। দুপুরে খাবার আজকে ভাত, আর রবিবার যেহেতু তো মাংস হয়েছে। আমার আজকে একটু লেট হয়ে গেছে কোচিনের কাজগুলো করতে করতে, তো একেবারে কোচিনে মানে রাস্তায় বেরিয়ে তারপর কথা হচ্ছে, দেখতে থাকো। আমি কোচিনের জন্য রেডি হয়ে গেছি, চলে বেরোনো যাক। আমি কোচিনের সামনে এসেই গেছি বলতে গেলে, এখন যাচ্ছি। আজকে কোচিন সেরে আমাকে একটা জায়গায় ঘুরতেও যেতে হবে, যে আর কি দুর্গাপুজো যে এসেছিল আমার সাথে ঘুরতে, আমার ব্লগে নিশ্চয়ই দেখেছো। তো তার বাড়ি আজকে আমরা যাচ্ছি, আমি মা ঠাকুমা, কোচিনটা করেই যাব। এসেই গেছি, এই যে কোচিন, এখান থেকে ঢুকতে হবে। আর এই যে এটা মাঠ কোচিনের সামনে, বিকেপাল মাঠ এটা। তো চলো যাওয়া যাক। আমার কোচিন সেরে আসা হয়ে গেছে, এসে গেছি বাড়িতে। এবার আমরা ওই রিলেটিভসদের বাড়িটাতে যাব এখন না, কিছুক্ষণ পর টেডি টেডি হয়ে তারপর যাব, দেখতে থাকো। এখানে আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরাবো। তো চলো বেরানো যাক। আমরা এখন যাব টিটাগড়, আমি যে রিলেটিভটার বাড়ি সেটা টিটাগড়ে। তো ট্রেন ছিল, বাট ট্রেন এখন 7টার সময়, তো এই কারণে ভাবলাম আমরা লাল মন্দির বা শোভাবাজার মেট্রোর এখান থেকে বাস যায় ওদের ওখানে, তো এই বাসে করেই আমরা যাব। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, দেখতে থাকো। বাস স্ট্যান্ডে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে মা, হাই করো। এই যে আমার ঠাকুমা। আমরা এই টিটাগড় বাজার থেকে জাস্ট মানে ভেতরে ঢুকছি টোটো করে। প্রচুর ভিড়, মানে আমাদের কলকাতা শহরে যত না ভিড় হয়, এই মানে এইখানে তার থেকে বেশি ভিড়। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতো লাগবে হয়তো। আমরা এসে গেছি, এই অন্ধকার রাস্তা ভেদ করে আমাদের যেতে হবে ভেতরে, তাহলে গিয়ে আমরা পাবো আমাদের বাড়ি। তো চলো যাওয়া যাক, এখনো তো আমাকে দেখতে পাবে না, তোমরা পুরো অন্ধকার হয়ে যাবে জায়গাটা। আমি এখন চলে এসেছি আমার ঠাকুমার ভাইয়ের বাড়ি, মানে আমার ছোটো দিদার ভাইয়ের বাড়ি, এই যে বসে আছে এখানে। তো এই নাইটে এখন পড়ে আছে, এখন আর দেখালাম না কি হলো ঘর, ঘর আর বিশেষ কিছু দেখানো নাই। তো এখন বসে পড়েছি। এখানে একটা জিনিস খাস আছে, এই পাড়াটা মোমো পাড়া হিসেবে চিহ্নিত, তো দেখাচ্ছি। এখানকার ফেমাস পাড়ার ফেমাস মোমো তোমরা টিটাগড় আসলে দেখতেই পাবে। এটা হলো মোমো আর এটা হলো শেফালি। তোমরা কে কে খেয়েছো যাকে জানি না, আমার ফার্স্ট নাম আমি শুনলাম। তো আমরা এখন খাই, তারপর রাতের খাবার নিয়ে দেখা হচ্ছে। আর এখানে মোমোর টেস্টটা বলে দিই, সত্যি অসাধারণই খেতে। আর এই জিনিসটা কি শেফালি নাম, আমি কখনো খাইনি, একবার খাই। এটা হলো মানে পরোটা টাইপের ভেতরে স্টাফিং করা। খারাপ না খেতে, খারাপ না খেতে থাকি, রাতের খাবার নিয়ে দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়েছি, ও এখন খাচ্ছে অরুণ আইসক্রিমের এই ফ্লেভারটা, আর আমি খাচ্ছি যে এইটা অন্ধকারে যেখানে দেখতে পাবে, আমি খাচ্ছি এইটা আর ও খাচ্ছে এইটা। এবার আমরা আবার ঘরে যাচ্ছি, দিয়ে দেখা যাক ও এবার একেবারে রাতের খাবার নিয়ে দেখা হবে। এখানে এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এখানে ভাত আর মটনের ঝোল, ঝোলটা আমি ঢেলে ফেলেছি যাই হোক।
তো আজকের জন্য ব্লগটা এইটুকুনি। আজকে রাতে আমি মাটন আর গরম ভাত খেতে থাকি, এনজয় করতে থাকি। আজকের জন্য ব্লগটা এইটুকুনি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকের জন্য এইটুকুনি, টাটা।